প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম ফের মামলার জটে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন মেধা তালিকায় থাকা একশো জন আগামী চৌঠা জানুয়ারি মামলার শুনানি বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাকারীদের দাবি দু সালের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে মেধাতালিকা প্রকাশিত হয়েছিল সেখানে তাদের নাম অন্তর্ভুক্ত ছিল কিন্তু কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশ অনুযায়ী তাদের নাম বাদ পড়ে গিয়েছে কোন অজানা কারণে তাদের নাম বাদ পড়ল তা তারা বুঝতে পারছে না কেন তাদের নাম বাদ পড়ে গেল মূলত তা জানতেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দায়ের করলেন মামলা আগামী চৌঠা জানুয়ারি এই মামলার বিচার পর্ব শুরু হতে পারে এখন দেখার বিষয় পূর্বের নিয়োগ প্রক্রিয়া পুনরায় বহাল থাকে নাকি সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকে আদালতের উপর নির্ভর করছে উচ্চ প্রাথমিকের পরবর্তী নিয়োগ প্রক্রিয়া আজকের মতো নিউজ এই পর্যন্ত পরবর্তীতে এডুকেশনাল সমস্ত নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ